হাতে আর সময় নেই বললেই চলে। 8 তারিখ পঞ্চায়েত ভোট, তাই বিরামহীন প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। আর সেই আবহেই উন্নয়নের জোয়ারে নিজের এলাকায় দিন রাত প্রচারে ব্যস্ত 19 নম্বর আসনে জেলা পরিষদ প্রার্থী মোখলেসা খাতুন। মঙ্গলবার সকাল থেকে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। হেমদাবাদের গ্রামে গ্রামে ঘুরে সকলে আশীর্বাদ গ্রহণ করেছেন মোখলেসা। জয়ের বিষয়ে 100% নিশ্চিত প্রার্থী। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।